মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে মুক্তি করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। উলামায়ে কেরামের জবান থেকে দীনি কিছু দিক নির্দেশনামূলক আলোচনা আমাদেরকে করার আপনাদেরকে শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালামাতের শুকর আদায় করি সকলে করি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে করি আলহামদুলিল্লাহ। কি বিষয় নিয়ে আলোচনা করব আসলে সেটা ভেবে পাচ্ছি না, তবে একটা বিষয় আপনাদের কাছে বলতে চাই, সেটি হলো কিছুদিন আগে আমি এই আপনাদের এই যে পুরাতন মসজিদ ওখানে আসছিলাম, ওখানে যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম ওই বিষয়টা আমি শেষ আজকে ভাবতেছি যে ওই বিষয়ের পরের থেকে যে পর্যন্ত বলেছিলাম এর পরের থেকে বললে মনে হয় ভালো হবে। বিষয়টা ছিল মৃত্যু সম্পর্কে, নেককার এবং বদকারের মৃত্যু কেমন হয়, মৃত্যু কেমন, এই বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছিল। আজকে আমি ভাবতেছি যে মৃত্যুর পরবর্তী জিন্দেগি আমাদের কেমন হবে, মৃত্যুর পরবর্তী জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, সেটা আমাদের কেমন হবে, এ বিষয় নিয়ে একটু বিশদ আলোচনা করা, এ বিষয় নিয়ে আলোচনা করা আমাদের একান্ত প্রয়োজন, আমাদের জানা থাকা প্রয়োজন। কারণ হলো এটা, আজকে আমরা মুসলমানরা পর্যন্ত আখেরাতকে ভুলতে বসেছি। অমুসলিম যারা তারা তো আখেরাতকে বিশ্বাসই করে না, তারা কবর হাসর পুলসেরাত মিজান এগুলোকে বিশ্বাসই করে না। আমরা মুসলমান যারা তারা বিশ্বাস করলে মুসলমানদের আকীদা কবরের জগৎ হক, কবরের জগতের পরে হাসরের ময়দান হবে, সেখানে মানুষের জীবনের হিসাব নিকাশ হবে এবং এরপরে ফাইনালে একটা মানুষ জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে, এগুলো আমরা বিশ্বাস করি, কথা ঠিক কিনা কি বলেন? বিশ্বাস করি তো সকলে, বিশ্বাস যদি না করি তাহলে তো ইমানদারই হই না, নাকি বলেন? তো বিশ্বাস যদিও করি কিন্তু বিশ্বাসের মতো আমল আমাদের নেই। আমাদের কাজকর্ম দেখলে মনে হয় না যে আমরা কবর জগৎ বিশ্বাস করি, আমাদের কাজকর্ম পদক্ষেপগুলো দেখলে মনে হয় না আমরা হাসরকে বিশ্বাস করি, মনে হয় না যে আমরা আল্লাহর আদালতে দাঁড়াব, আমাদের কাজকর্ম দেখলে এমনটা মনে হয় না, কথা ঠিক বলল না বেঠিক বলল? মুসলমান অথচ পাঁচত নামাজ পড়ে না, কি বলেন? আমার মুসলমান নেই, মুসলমান হালাল হারাম বাছবিচার নাই, সুদের সাথেও সম্পর্ক ঘুষের সাথেও সম্পর্ক, কি বলেন? এমন মুসলমান আমাদের সমাজে আছে নাই? মুসলমান কিন্তু স্ত্রীকে পর্দায় রাখে না, এমন মুসলমান আর মনে হয় নাই? একটু কথা বলতে হবে, একটু কথা বলতে কি বিরত হবে? একটু হ্যাঁ না যদি বলেন তাহলে কথা বলতে সুবিধা হবে, আমি আগ্রহ পাবো কথা বলতে, একটু হ্যাঁ না বললেন। মুসলমান অথচ সে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রসুল যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না তার ইজ্জত নিয়ে কথা বলে, ইজ্জত নিয়ে প্রশ্ন তোলে, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? মুসলমান কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের ধারক বাহক যারা ওলামায়ে কেরাম, যারা হলেন নবীদের ওয়ারিস, যারা নবীদের ওয়ারিস ওলামায়ে কেরাম, যারা হলো উম্মতের রাহবার, এই উম্মতের রাহবারদের ব্যাপারেও প্রশ্ন তোলে, এমনকি উম্মতের রাহবারদের গায়ে পর্যন্ত হাত তোলে, এমন মুসলমান আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? বেশি দূরে যেতে হবে না, বর্তমান আমাদের বাংলাদেশে যা চলছে
এই যে আজকে সহ গতকালকে এবং তার আগের দিন এ পর্যন্ত টোটাল 17 জন উলামায়ে কেরাম সহ তালেবে ইলম সহ 17 জন তাওহিদি জামাতকে গুলি করে হত্যা করা হয়েছে নাউযুবিল্লাহ মিনাল যারা গুলি করেছে আমি আপনাদেরকে প্রশ্ন করি যারা গুলি করেছে তারা কি অমুসলিম কথা বলেন অমুসলিম আমাদেরই এই দেশেরই মুসলমান এবং আমাদেরই টাকায় যারা লালিত পালিত প্রশাসন পুলিশ কথা ঠিক কিনা মুসলমান হয়ে মুসলমানের বুকে এমনকি শুধু মুসলমান নয় মুসলমানের মধ্যে যারা শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম উলামায়ে কেরামের উপরে হাত তুলতেছে এই মুসলমানগুলো কি পরকালকে বিশ্বাস করে আপনার কি মনে হয় বিশ্বাস করে বিশ্বাস যদি থাকতো আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে দাঁড়িয়ে তার জীবনের হিসাব নিকাশ দিতে হবে এই বিশ্বাস যদি থাকতো তাহলে আলেমের গায়ে হাত তুলতে পারত না এটা কথা বলেন না আলেমের গায়ে হাত তুলতে পারত না বিখ্যাত একজন ওলামা আলেম হযরত মাওলানা পীর সাহেব মধুপুরী যার নামে পরিচিত মধুপুরী বিশ্বাস হযরত নামে যিনি পরিচিত অত্যন্ত বড় বুজুর্গ মানুষ আলেমদের মধ্যে একজন বড় একজন আলেম এবং পীর যিনি তাকে পর্যন্ত গুলি করে আহত করা হয়েছে রক্তে এ জমিন ভেসে গেছে এ জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন আল্লাহ যদি হেফাজত না করে না জানি কখন গজব এসে আমাদেরকে ধ্বংস করে দেয় যে জাতি তার রাহবদের সাথে ভালো আচরণ করতে জানে না আল্লাহ তাআলা সে জাতিকে ধ্বংস করেছেন ইতিহাস সাক্ষী এ যুগে আল্লাহ তাআলা নবী পাঠালেন না তবে নবীদের অবর্তমানে যারা নবুয়তি কাজকে আঞ্জাম দিচ্ছেন নবুয়তি কাজ নিয়ে যারা তাদের জীবনের সময়গুলোকে ব্যয় করতেছেন ওলামায়ে কেরাম হককালে ওলামায়ে কেরাম তাদের গায়ে আজকে হাত তোলা হচ্ছে বিষয়টা কত বড় কঠিন ওলামায়ে কেরাম এরা তো কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মাঠে নামে নাই কথা বলেন রাজনৈতিক বিষয় নিয়ে মাঠে নামছে এরা কি সরকারের গদি থেকে সরকারকে নামানোর জন্য মাঠে নামছে না বরং এটা ইমানের দাবিতে তার মাঠে নেমেছিল কেন আপনারা জানেন জেনে থাকবেন ইতিমধ্যে আমাদের দেশে এসেছিল নরেন্দ্র মোদী আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী তাকে যেমন এই দেশে না আনা হয় এবং এ দেশের মধ্যে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যে অনুষ্ঠানটা চলতেছে স্বাধীনতা পূর্তি 50 বছর উপলক্ষে এই অনুষ্ঠানের মধ্যে যেন তাকে না আনা হয় এটা ছিল ওলামায়ে কেরামের দাবি এটা এই ওলামায়ে কেরামের দাবি হতেই পারে একজন ইমানদারের দাবি হতেই পারে কেন কারণ এই নরেন্দ্র মোদী সে হলো একজন দাঙ্গাবাজ সে হলো একজন সাম্প্রদায়িক লোক ভারতের মধ্যে যে সাম্প্রদায়িকতা আগুন জ্বেলেছে ইতিমধ্যে এবং সে গুজরাটের মধ্যে হাজার মুসলমানকে জবাই করেছে হাজার মুসলমান ভাই মা বোনদের ইজ্জতকে সে লুণ্ঠন করেছে এবং ঐতিহাসিক সে বাবরি মসজিদকে ভেঙে সেখানে সে রাম মন্দির তৈরি করতেছে এবং কাশ্মীরের মুসলমানদেরকে সে কিভাবে চরমভাবে নির্যাতন করতেছে এরকম একজন দাঙ্গাবাজ সাম্প্রদায়িক লোককে এই অসাম্প্রদায়িক বাংলাদেশের মধ্যে শান্ত পরিবেশের মধ্যে তাকে আসতে না দেওয়া হোক এটা তো একজন ইমানদারের ইমানের দাবি কথা বলে ঠিক কিনা ইমানের দাবি থেকে যারা আজকে এই ইমানের দাবি থেকে যারা দাবি জানিয়েছিল আজকে তাদেরকে এই নিরীহ মানুষদেরকে এই নিরীহ আলেম ওলামাদেরকে তাদেরকে তৌহিদি জনতাকে আজকে বুলেটের আঘাতে তাদেরকে আহত করা হয়েছে কাউকে নিহত করা হয়েছে এ জবাব আল্লাহ তাআলার কাছে একদিন দিতে হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সকলের আমিন আমিন যে ইমানের দাবিতে আমাদেরকে ওলামায়ে কেরামের সাথে থাকতে হবে ওলামায়ে কেরামকে রাহুল মত আল্লাহ তাআলা সকলকে সহিহ দান করুন সকলের আমিন সম্মানিত হাজির সেজন্য বলতেছিলাম যে আখেরাতের যে বিষয়
মরণের পরে যে একটা বিষয় আছে আমাদের কবরের জগৎ হাসরের জগৎ এটা আমাদের বিশ্বাস করতে হবে এবং এটা আমাদের দিলের মধ্যে গেঁথে নিতে হবে এই বিশ্বাস যদি আমাদের ভিতরে জমা করতে না পারি এই বিশ্বাসটাকে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আমরা কখনোই সুখী হতে পারবো না এবং আমাদের কাজকর্ম এটা কখনোই ঠিক হবে পরকালের বিশ্বাস একজন মানুষকে সত্যিকারের মানুষ রূপে তৈরি করে পরকালের বিশ্বাস একজন মানুষকে মানুষ বানায় পরকালের বিশ্বাস একজন মানুষকে দুর্নীতি মুক্ত বানায় পরকালের বিশ্বাস যদি কারো ভিতরে থাকে সে মানুষটা সুদ থেকে বাঁচতে পারে ঘুষ থেকে বাঁচতে পারে যাবতীয় দুর্নীতি থেকে বাঁচতে পারে কথা বলে ঠিক কিনা কেবলমাত্র আইন আর কানুন দিয়ে কেবলমাত্র মন্ত্র আর তন্ত্র দিয়ে মানুষকে ভালো বানানো সম্ভব নয় মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকানো যায় ঢুকাই দেওয়া যায় কবরের ভয় ঢুকাই দেওয়া যায় আখেরাতের হাসরের ভয় না হলে ভয় ঢুকাই দেওয়া যায় তাহলে ওই মানুষটা একজন হককারী মানুষ হতে পারে ভালো মানুষে পরিণত হতে পারে কথা বলে ঠিক কিনা যেমন হযরত আসতাবে থানবী রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি আসতাবে থানবী রাহমাতুল্লাহ আলাইহ উনি যাচ্ছেন ওনার মুরিদের বাড়িতে সাক্ষাতের জন্য যাচ্ছেন সাথে কিছু আখের বোঝা নিয়েছেন আখ আখ তো আমরা চিনি কি বলে কুশারি চিনি না আমরা এই কুশারির বোঝা নিয়েছেন আখের বোঝা নিয়েছেন তো উনি ওনার জায়গা থেকে যখন ট্রেনের স্টেশন পর্যন্ত গেছেন স্টেশনে যাওয়ার পরে উনি তো পরিচিত মানুষ ছিলেন স্টেশনের অনেক লোক আগে আসে হযরতকে আগে নেওয়ার জন্য ইস্তেকবাল করার জন্য তো কেউ আসে হযরতকে আগে নিয়ে গেছে আবার কেউ আসে হযরতের বোঝাকে ধরতেছে এক পর্যায়ে টিটিও আগে আসে এখন কিছু ভক্তবৃন্দ তারা হযরতের এই বোঝাটাকে এই আখের বোঝাটাকে ট্রেনের মধ্যে উঠায় দিতেছে আসলে থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ভাই এটা কি করতেছো এটা যে উঠাইতেছো এটা তো ওজন করতে হবে ওজন করে মালের ভাড়া আমাকে আদায় করতে হবে ভক্তবৃন্দরা বলতেছে হুজুর অসুবিধা হবে না টিটি সাথে আছে টিটি অনুমতি দিছে অসুবিধা হবে না আসলে থানবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে না এটা টিকিট করো এরপরে আমি উঠবো গাড়িতে এছাড়া আমি গাড়িতে উঠবো না টিটি আগে আসে টিটি আগে এসে বলতেছে যারা এটা আপনি ভাড়া পরিশোধ করতে হবে না এটা আপনি টেনে নিয়ে নেন অসুবিধা নাই বলে আমি নিজেই টিটি অসুবিধা নাই বলে তুমি কোন পর্যন্ত যাবা এই টিটি বলতে হুজুর আমি অমুক স্টেশন পর্যন্ত যাব আস্তা ভাই থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন ভাই আমি তো আরো সামনে যাব তাহলে তুমি যে ওই পর্যন্ত যাবা এরপরে আমার কি অবস্থা হবে এর পরবর্তী টিটি আসে যদি আমাকে ধরেন এই টিটি বলতেছে হুজুর অসুবিধা নাই আমি পরবর্তীতে যে টিটি উঠবে ওই টিটিকেও আমি বলে দেব অসুবিধা হবে না আস্তা ভাই থানবী রহমতুল্লাহ আলাইহি বললেন ওই টিটি আর কোন পর্যন্ত যাবে আস্তা ভাই থানবী রহমতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করছেন এখন এই টিটি বলতেছে হুজুর এই টিটি একেবারে ট্রেন যে যেখানে গিয়ে থামবে ওই পর্যন্ত যাবে এবার আস্তা ভাই থানবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন ভাই আমি তো আরো সামনে যাব এবার টিটি অবাক হুজুর গাড়ি তো ওই পর্যন্ত যায় স্টেশন শেষ এরপর তার গাড়ি যাবে না আস্তে করে থানবী রহমতুল্লাহ আলাইহি তখন বলতেছেন ভাই তোমার এই ট্রেন ওই স্টেশন পর্যন্ত গিয়ে থামবে ওই ট্রেনের শেষ স্টেশন কিন্তু আমি আরো সামনে যাব টিটি বুঝতে পারতেছে না ব্যাপারটা আস্তে করে থানবী রহমতুল্লাহ আলাইহি তখন টিটিকে বুঝিয়ে দিলেন ভাই আমি আরো সামনে যাব তার মানে হলো আমি তো একজন মুসাফির কারণ দুনিয়াতে প্রত্যেকটা মানুষ মুসাফির আল্লাহ নবী বলেছেন কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গারিবুন আও আবিরু সাবিল আল্লাহু আকবার বিশ্বের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন দুনিয়াতে প্রত্যেকটা মানুষ হল মুসাফিরের মতো কথা বলেন ঠিক কিনা এটা আমাদের মুসাফির না আমরা কেমন যে সফরের মধ্যে রয়েছি কোথায় সফর করতেছি
বলে যে আমরা সফর করতেছি হলো জান্নাতের দিকে প্রতিটা মুহূর্তে প্রতিটা কদমে কদমে আমি আখিরাতের দিকে আগায় যাইতেছি কথা ঠিক প্রতি মুহূর্তে আমরা আখিরাতের দিকে আগায় যাইতেছি এই দুনিয়াই তো শেষ ঠিকানা নয় আখিরাত আমাদের রাব্বুল্লাহ আলাই টিটিকে বললেন ভাই টিটি আমি তো আরো সামনে যাব তার মানে হলো আমার ঠিকানা তো হলো কবর আমি তো কবরে যাব এই দুনিয়াতে আমাকে তুমি বাঁচায়া দিলা দুনিয়াতে তুমি টিটি আমাকে বাঁচায়া দিলা তুমি কিছু বলবে না এরপরে টিটিকে তুমি বলে দিবে সেও আমার কাছে ভাড়া তলব করবে না ভাড়া চাইবে না আমাকে ভাড়ার জন্য বেইজ্জতি করবে না তবে ও ভাই আমি তোমার কাছে জানতে চাই কবরের মধ্যে যদি আমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করে হাশরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে ও আশরাফ আলী তুমি যে ওই যে ট্রেনের মধ্যে সফর করেছিলা বুজা একটা নিয়ে এসেছিলা ওই বুজারের ভাড়া তো তুমি প্রদান করো নাই কেন তুমি ভাড়াবিহীন অবস্থায় বুজা নিয়ে সফর করেছিলে আল্লাহ তাআলা তো জানায় দিবেন আল্লাহ তাআলা বান্দার হককে আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না আল্লাহু আকবার আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি মারাবিহীন ট্রেনের মধ্যে সফর করতে রাজি হয় না সাধারণ একটা বুজার ভাড়া কয় টাকা আর হবে এরপর আবার টিটি নিজে থেকে বলতেছে হুজুর অসুবিধা নাই এরপর হুজুর আশরাফ থানবী রহমাতুল্লাহ আলাইহি মারাবিহীন ওই সফর করতে রাজি হয় না অসম্মান আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি যে এই যে বুজাটাকে বাড়াবিহীন অবস্থায় সফর করলেন না এটা কোন কারণে কার ভয়ে একটু বুঝে জোরে উত্তর দেন তো দুনিয়ার কোন টিটির ভয় নয় দুনিয়ার কোন মানুষের ভয় নয় একমাত্র আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় জীবনের হিসাব দিতে হবে সেই ভয়টা দিলের মধ্যে জাগ্রত থাকার কারণে কথা ঠিক কি না একজন মানুষের ভিতর এজন্য বলেছে একজন মানুষের ভিতর যদি আল্লাহ তাআলার ভয় ঢুকে যায় কবরের ভয় ঢুকে যায় হাশরের ময়দানের ভয় ঢুকে যায় আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই ভয় যদি মানুষের ভিতরে ঢুকে যায় ওই মানুষটা একেবারে খাঁটি মানুষে পরিণত হয় যাবতীয় দুর্নীতি থেকে সে বাঁচতে পারে কথা বলে ঠিকই আর এই মানুষের ভিতরে আল্লাহর ভয় না থাকে মানুষকে যতই প্রশাসনের ভয় দেখানো হোক পুলিশ আর্মি বিডিআর ভয় দেখানো হোক জেল জুলুমের ভয় দেখানো হোক ওই মানুষটা কখনোই ভালো বানানো সম্ভব নয় কথা বলে ঠিকই না সমাজের পরিবর্তন তো সকলেই চায় সরকার দলীয় লোকেরাও চায় সমাজের পরিবর্তন হোক বিরোধী দলীয় লোকেরাও চায় সমাজের পরিবর্তন হোক সুশীল মানুষগুলো চায় সমাজের পরিবর্তন হোক আমরা ওলামায়ে কেরামও বলি সমাজের পরিবর্তন হোক না হয় আজকে আমাদের সমাজের মধ্যে যে নীতি নৈতিকতার অবক্ষয় দেখা দিয়েছে এই অবস্থায় যদি চলতে থাকে সেদিন বেশি দূরে নয় যেদিন সন্তান বাবার গালের মধ্যে জুতা মারবে জুতা মারবে কথা বলে দিকে এই জন্য এই সরকারি সমাজকে যদি ভালো করতে হয় মানুষের ভিতরে যদি নীতি নৈতিকতা আনতে হয় মানুষকে যদি ভালো মানুষ বানাতে হয় আমরা বলি কোনো কেবলমাত্র কোনো তন্ত্র আর মন্ত্র দিয়ে সম্ভব নয় সন্ত্রাসী করে সম্ভব নয় জঙ্গিবাদী করে সমাজকে পরিবর্তন করা সম্ভব নয় এই সমাজকে পরিবর্তন করা কেবলমাত্র ওই রীতি আর নীতি অবলম্বন করেই সম্ভব যেই রীতি আর নীতি অবলম্বন করে
করেছিলেন জাহেলিয়াত যুগের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে ঠিক কিনা জাহেলিয়াত যুগের জাহেল বর্বরতার যুগের মানুষগুলোকে যারা ইতিহাসের মধ্যে বর্বর যুগের মানুষ বলে পরিচিত তাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছিলেন কি ভাবে মেহনত করেছিলেন কুরআন দিয়ে মেহনত করেছিলেন কুরআন তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন আল্লাহ চেয়েছিলেন আল্লাহর সামনে আল্লাহর আদালতে দাঁড়িয়ে তার জীবনের হিসাব নিকাশ দিতে হবে একজন মানুষের হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর আদালতে দাঁড়িয়ে দিতে হবে এই ভয় মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন এই জন্য ওই বর্বর যুগের মানুষগুলো খাঁটি মানুষের পরিণত হয়েছিল কথা বলে থেকে যে মানুষের সম্পর্কে আল্লাহ নবী বলে দিয়েছেন খায়রুল কারণে সবচাইতে স্মরণযোগ ভালো যুগ হলো আমার যুগ আমি যেই যুগে আছি এই যুগটাই হলো সবচাইতে ভালো যুগ আমার এই যুগের পরে এত ভালো যুগ আর কখনোই আসবে না আল্লাহ কোরআনের মাধ্যমে কথা বলে দেখে আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা শোনো কাল হাশরের ময়দানে যে পর্যন্ত মানুষগুলো পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে তার নিজের কদমকে এক পাও আগাতে পারবে না এক পা পিছাতে পারবে না হাশরের ময়দানে স্টিল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সে পাঁচটা জিনিসের উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত সে এক পাও সামনে যেতে পারবে না পিছনে যেতে পারবে বলে দাঁড়িয়ে থাকবে অসুবিধা কোথায় না ভাই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা এটা সহজ কথা নয় কারণ হাসরের ময়দান সম্পর্কে আমাদের জানা আছে যে হাসরের ময়দানটা হবে কেমন আল্লাহ নবী বলেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ হাসরের ময়দানে মানুষগুলোকে ওঠানো হবে মানুষগুলোকে নগ্ন দেহ এবং নগ্ন পা এবং একেবারে নগ্ন দেহ এবং নগ্ন পা এবং খতনাবিহীন অবস্থায় মানুষগুলোকে হাসরের ময়দানে উঠানো হবে মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না মানুষের পায়ে কোনো জুতা থাকবে না মানুষ খতনাবিহীন অবস্থায় থাকবে এই অবস্থায় হাসরের ময়দানে মানুষদেরকে উঠানো হবে হাজির করা হবে হাসরের ময়দানটা কেমন হবে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন হাসরের ময়দানটা এমন হবে কাপড় সাকনা নিয়ে আল্লাহর নবী বলেন মা বুড়া যেমন রুটি বানায় রুটি রুটি যেমন বেলানি দিয়ে বেললে একেবারে সমান হয়ে যায় চতুর্দিকে সমান হয়ে যায় আল্লাহ নবী বলেন হাসরের ময়দানটা এরকম সমান হবে কোথাও কোনো উঁচা নিচা কোনো জায়গা থাকবে না সারাটা জমিনকে আল্লাহ তাআলা সমান করে দিবেন এবং ওই সমান সমতল ভূমির মধ্যে সমতল ময়দানের মধ্যে আল্লাহ তাআলা মানুষগুলোকে হাজির করবেন আর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে তুদনা শামসু ইলা খাওদে এই যে আজকে যে সূর্যটা আমরা আমাদের মাথার উপরে দেখতে পাই যে সূর্যটা হলো 9,30,00,000 মাইল দূরে এই সূর্যটাকে একেবারে কামে কেদারে নিয়ে নিন আল্লাহ নবী বলেছেন কামে কেদারে নিয়ে নিন এক মিলের ব্যাখ্যায় ওলামায়ে কেরামগণ বলেন এটা এক মিল মানে এক মাইল হতে পারে অথবা এক মিল মানে সুরমাদানের মধ্যে সুরমা যেটা ব্যবহার করে চোখের মধ্যে দেয় সুরমা যে কাঠি থাকে
এটাকে আরবিতে মিল বলা হয় তার মানে হলো এক মিল দূরে হয়তো বা এক মাইল দূরে কিংবা সুরমাদানের কাঠি যেটা এক দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি এতটুকু দূরে ওই সূর্যটাকে আনা হবে তার মানে হলো সূর্যটা মাথার কাছাকাছি থাকবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে যে সূর্যটা তাপ দেয় চৌত্রি মাসের মধ্যে খালি ময়দানে আমরা হেরে যেতে পারি না ছাপা ছাড়া কথা বলি ঠিকই না দূরবর্তী ব্যাখ্যায় বলে এক মাইল যদি হয় এত কাছাকাছি এই সূর্যটা কেটে দেওয়া এরপরে এই সূর্যটা তার সম্পূর্ণ শক্তি ব্যয় করেছে তার দিনে থাকবে সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলে যাবে মানুষের মাথার মগজগুলো গলে গলে কান দিয়ে নাক দিয়ে পড়তে থাকবে সূর্যের তাপের কারণে মানুষগুলো জমিনে পড়ে থাকবে ওই জমিনটা এত তাপের কারণে এত তাপ হবে সূর্যের তাপ হবে তাপ হওয়ার কারণে এই জমিনটা তখন একেবারে তামাতে পরিণত হয়ে যাবে যার কারণে আমরা যখন এই যে তার গুলা দেখি এই তার গুলার ভিতরে কিন্তু তার তামা থাকে এই তামার তার আমরা ব্যবহার করি লোহার চাইতে তামার মধ্যে এই গুণটা বেশি লোহার এক মাথায় তাপ দিলে আরেক মাথায় তাপটা সমভাবে যায় না একটু কম থাকে কিন্তু তামার স্বভাব হলো আপনি যদি নির্দিষ্ট সময় পরিমাণ এই পাশে তাপ দেন ওই পাশেও কিন্তু সমান হারে তাপ হবে তার মানে হাসরের ময়দানে জমিনটা তামার মতো হয়ে যাবে তার মানে বেঈমান কাফের মুশরিক বেদীরা আল্লাহর নাফরমানেরা ওই দিন মানুষগুলো হাসরের ময়দানে ছোটাছুটি করতে থাকবে নগ্ন পায়ে যে পা আর মধ্যে কোনো জুতা থাকবে না জমিনের তাপ থেকে বাঁচার কোনো উপায় নাই একেবারে নগ্ন দেহ থাকার কারণে কোনো এমন কোনো কাপড় নাই যেটা দিয়ে মানুষ এরকম সূর্যের তাপ থেকে বাঁচতে পারে উপর দিক থেকেও তাপ নিচের দিক থেকেও তাপ আর দৌড়াদৌড়ি করবে চতুর্দিকে মাঠের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে একটু আরাম খুঁজবে ঠান্ডা খুঁজবে কিন্তু কোথাও কোনো ঠান্ডার ব্যবস্থা হবে না এই অবস্থায় মাথার উপরে সূর্য মায়ের ভাই মাটি পায়ের নিচে মাটি সেটা হলো তামা এরকম কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে থাকতো যে পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত ওখান থেকে সরাই করা যায় না পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা মানুষ ওখান থেকে সরতে পারবে না আপনারা বলেন তো ওখানে দাঁড়ায় থাকা এটা কি সহজ না কঠিন কত কঠিন এ হাসরের ময়দানটা হবে পঞ্চাশ হাজার বৎসরের সমান পঞ্চাশ হাজার বৎসরের সমান দুনিয়া পঞ্চাশ হাজার বৎসর হয় ও বান্দা বলো তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো আমি যে তোমাকে পঞ্চাশ বছর দিকে দিয়েছিলাম আজকে তুমি হিসাব দিয়ে এরপরে যাও দুই নম্বর যে হিসাবটা আল্লাহ তাআলা নেবেন
দুই নাম্বার যে প্রশ্নটা করবে সেটি হলো মানুষের যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবে ও আমার বান্দা তুমি বলো তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো আমি আপনাদেরকে প্রশ্ন করি প্রথম যে প্রশ্ন আল্লাহ তাআলা করবেন জীবন সম্পর্কে এই জীবনের ভিতরে যৌবন কা আছে না নাই আছে এটা কথা বলতে হবে আছে না নাই আছে জীবনের ভিতরে যৌবন কা আছে এরপরে আমার দ্বিতীয় প্রশ্ন যৌবন সম্পর্কে তার মানে কি তার মানে হলো জীবন সম্পর্কে একটা প্রশ্ন আমার এই জীবনের ভিতরে যৌবন আছে ওই যৌবন কাল সম্পর্কে আলাদা প্রশ্ন তার মানে হলো এই যৌবনের দান আল্লাহ তাআলার কাছে বেশি কথা ঠিক কি এই যৌবনের দান আল্লাহ তাআলার কাছে বেশি এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস যৌবনের ক্ষমতা শক্তি এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যার কারণে আল্লাহ তাআলা এই যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে প্রশ্ন করবে অবশ্যই ভালো করে বলবেন এই যৌবনের দান আমাদের বিবির কাছে আছে না নাই বিবির কাছে তার যুবক স্বামী ভালো নেতার কাছে তার যুবক কর্মী ভালো সমাজের মানুষের কাছে যুবকদের দাম আছে না নাই যুবকদের দাম বুড়াদের তেমন কোনো দাম নাই আসলে বাস্তবতা ওটাই যুবকরা যেদিকে যায় যুবকরা একটা জিনিস হাসিল করতে চাইলে তা সেটা হাসিল করতে পারে কথা ঠিক কিনা এভারেস্ট পর্যন্ত যায় করে ফেলে যুবক বয়সে করে বুড়া বয়সে পারবে এভারেস্টের চূড়া যেটা একেবারে হাজার হাজার ফুট উঁচা বলে সেখানে সেখানে উপরে চলে কারা চলে যুবকরা চলে কথা ঠিক কিনা এই যৌবনের দান তাহলে বোঝা যায় সব জায়গাতেই আছে সব জায়গাতে যদি এই যৌবনের দান থাকে আমার আল্লাহ তাআলার কাছে কি এই যৌবনের দান নেই কথা বলে আসলে আল্লাহ তাআলার কাছেও এই যৌবনের দান এই যৌবনের ইবাদতের বড় দান এই জন্য আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা মানুষের যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবে ও আমার বান্দা তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো আজকে আমার কাছে হিসাব দিয়ে যাও যৌবনের হিসাব নাও এটা তো যুবক ভাইদেরকে বলতে চাই আমাদের যৌবন দিয়েছেন কে যৌবন দিয়েছেন কে যৌবন দিয়েছেন কে যৌবন দিয়েছে আল্লাহ যৌবনের শক্তি দিয়েছেন আল্লাহ যৌবনের ক্ষমতা জোর দিয়েছেন আল্লাহ সুতরাং যেই যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন এই যৌবনকে যদি আমরা আল্লাহ তাআলার কাজে ব্যয় করতে পারি তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে ওই হাশরের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবে যৌবনকে কেউ যদি আল্লাহর গোলামী বিদায় করতে পারে এরকম যুবকদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া নিচে ছায়া দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য কেউ বলেছেন কিসি খাক পর কিসি খাক পর মত কর তেরি জওয়ানি কো কেউ বলেন তোমার যৌবনকে তোমার কোন দুনিয়ার কোন সাধারণ কোন কাজের মধ্যে ব্যয় করো না দুনিয়ার কোন সাধারণ জিনিসের পিছনে নিচে দুনিয়ার পিছনে পড়ে তোমার যৌবনকে তুমি ব্যয় করো না যৌবনকে তুমি নষ্ট করো না বরং যৌবন তুমি তার কাজে ব্যয় করো যিনি তোমাকে যৌবন দিয়েছেন কথা ঠিক না তাহলে আমাদের যৌবনের শক্তি ব্যয় করতে হবে কার জন্য জবাব দেওয়ার কোন জায়গা থাকবে কথা বলে থাকবে এখানে যৌবনকে কোন হিসাব করে ব্যয় করতে হবে যৌবনের ইবাদতের বড় দান আল্লাহ তাআলার কাছে কবরে যৌবনের এক সিজদা আর
কবরের হাজার সিজদা এক সমান কথা বলেন কি না এই জন্য যৌবন কালকে কেউ যদি ইবাদতের মধ্যে ব্যয় করতে পারে আল্লাহ নবী বলেন অশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবন কালের মধ্যে ইবাদত বন্দি করে সুবহানাল্লাহ তিন নম্বর প্রশ্ন হবে তিন নম্বর প্রশ্ন করা হবে ওমানিহি মিন আইনা ইত্তাসাবাহু ফিমা সাবাহু তিন নম্বর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তোমার মাল তুমি কোন লাইনে কামাই করেছো এবং তোমার তোমার মালকে তুমি কোন কাজে ব্যয় করেছো মাল সম্পর্কে হবে প্রশ্ন কয়টা দুইটা মাল সম্পর্কে প্রশ্ন কয়টা একটা প্রশ্ন হবে মাল তুমি কোন লাইনে কামাই করলা আরেকটা প্রশ্ন হবে মাল তুমি কোন লাইনে ব্যয় করলা মালের লাইনটা ভালো কিনা মালের লাইনটা কামাইয়ের লাইনটা ভালো ছিল কিনা বৈধ ছিল কিনা এটাও যেমন দেখা হবে এবং এই বৈধ মালগুলো কামাই করে তুমি বৈধ লাইনে ব্যয় করেছো কিনা সে সম্পর্কেও প্রশ্ন করা হবে দুইটা প্রশ্ন মাল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন কামাইয়ের লাইনে প্রশ্ন ব্যয় লাইনে প্রশ্ন আজকে তো আমরা মনে করি মাল যেমনি ইচ্ছা এমনি কামাই হয় যেমনি ইচ্ছা যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই কামাই করি সেটা হালাল কি হারাম সেটা দেখার সময় আমাদের নাই লাইনে মাল কামাই করা রিজকে হালাল তালাশ করা এটা ফরিজাতুন বাদাল ফরিজা ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ ইবাদত জোরে বলেন না সুবহানাল্লাহ এটা মুসলমান কেউ যদি হালাল রিজিক অন্বেষণ করার পিছনে তার সময়টাকে ব্যয় করে আল্লাহ নবী বলেছেন হালাল রিজিক অন্বেষণ করার পিছনে সে যদি তার জীবনের সময়টাকে ব্যয় করে তাহলে রিজিক কামাই করতে যায় যে সময়টাকে ব্যয় করলো এই সময়টা সে ইবাদত বন্দেগির নেকি আল্লাহ তাআলার কাছ থেকে পাবে কিংবা একজন চাকরি করে কিংবা একজন কৃষি কাজ করে উদ্দেশ্য হলো হালাল রিজিক অন্বেষণ করা হালাল রিজিক অন্বেষণ করা হালাল রিজিক অন্বেষণ করে মানুষের কাছে যেন হাত পাততে না হয় চাকরি করে কেউ যদি কৃষি কাজ করে আল্লাহ নবী বলেন সে এই গুণা করে সে মসজিদে ইবাদত করতে কি করে যেরকম নেকি এরকম নেকি সে কামাই করতে পারবে কারণ হালাল রিজিক কামাই করা এটা ফরিজুন বাদ ফরিজা কথা বলে আপনি যদি কেউ কামাই করতে গিয়ে এরকম নিয়ত করে যে আমি শুধু ধনী হব মানুষকে দেখাবো বড় বিল্ডিং করব বড় লোক সাজবো মানুষ আমাকে দেখে সেলুট করবে আমি এরকম দাঁড়িয়ে গাড়ি করবো বাড়ি করবো মানুষকে দেখাবো রিয়া যেটাকে বলা হয় এরকম রিয়ার নিয়তে কেউ যদি কামাই রুজি করে ওর কামাই রুজির মধ্যে কোনো বরকত থাকবে না ওর কামাই রুজির কোনো নেকিও হবে না কথা ঠিক এর জন্য হালাল রুজি অন্বেষণ করা হালাল হবে আরেকটা হলো হালাল লাইনে ব্যয় করা আপনি অর্থ সম্পদের মালিক মন চাইলে আপনি এই অর্থ সম্পদ দিয়ে হারাম কাজে আপনি করতে পারবেন না হারাম কাজের সহযোগিতা আপনি করতে পারবেন না কারণ হালাল রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত আল্লাহ তাআলার একটা নিয়ামত এই নিয়ামতকে আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন না হিসাব দিতে হবে আল্লাহর কাছে কথা বলে ঠিক কি না হালাল মাল কামাই করে হালাল লাইনে ব্যয় করতে হবে হালাল মাল কামাই করে আপনি হারাম লাইনে ব্যবহার করার সুযোগ নাই আল্লাহ তাআলা বলেছেন তাআবাদু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা ভালো কাজে এবং তাকওয়ার কাজে একে অপরজনকে সাহায্য করো খারাপ কাজে তাওয়ালা তাআবাদু আলাল ইসমি ওয়াল উদওয়ান গুনার কাজে এবং খারাপ কাজে তোমরা কাউকে সাহায্য সহযোগিতা করো না গুনার কাজে সাহায্য সহযোগিতা করা যাবে কথা বলেন করা যাবে আমাদের সমাজের মধ্যে গান বাজনা আয়োজন হয় কি হয় না কথা বলেন সবাই বলেন জোরে বলেন গান বাজনা আয়োজন হয় কি হয় না কিছু যুবক তারা এরকম দোকানপাটে বাজারে বিভিন্ন জায়গায়
কালেকশন করে কি করে যারা গানের আয়োজন করে আপনি কি কি আপনি কি বলবেন গান হারাম না হারাম এটা জোরে বলেন গান হারাম না হারাম কি হারাম বলতে অসুবিধা আছে এটা জোরে বলেন রোগ করে বলেন গান হারাম না এটা কি নেকির কাজ না জিনের কাজ গান যেমন হারাম যেমন গুনার কাজ গানের আয়োজন করা এটাও গুনার কাজ কথা ঠিক তবে গানের আয়োজন যারা করে তারা আরো মারাত্মক অপরাধী কারণ গান করা হারাম গান শোনা হারাম এটা হলো এক মানে একজনের মধ্যে সীমাবদ্ধ আপনি গান করলেন গান শুনলেন আপনার একা গুনাহ হলো কিন্তু আপনি যদি গানের আয়োজন করেন দশজন মানুষ এসে গান শুনবে কথা ঠিক কিনা দশজন এসে যে গুনাহটা করবে এককভাবে একাকে পৃথক পৃথকভাবে দশজন মানুষ যে গুনাহটা করবে ওই যে যারা আয়োজন করলো যে আয়োজন করলো ও একার ঘাড়ে ওই দশ জনের গুনাহ যাবে নাউজ বিল্লাহ মিনাল কথাটা বুঝতে পারছেন মসজিদ বানাইছেন আপনারা মসজিদ এই মসজিদ মনে করেন জায়গা দিয়েছে দুই একজনে কিংবা চার পাঁচ জনে কথা ঠিক কেন এখন এখানে কি ওই চার পাঁচজন মানুষই নামাজ পড়ে এটা কথা ঠিক হবে শত শত হাজার হাজার মানুষ নামাজ পড়ে কথা ঠিক কেন কিন্তু এই হাজার শত শত হাজার হাজার মানুষ আসে ওই শত শত হাজার হাজার মানুষ এসে গান শুনে পৃথক পৃথক ভাবে যে গুণাগুলো করবে যেই গুণাগুলো করবে ওই একজন গানের আয়োজক তার ঘাড়ে আল্লাহ তারা সব গুণাগুলো দিবে একশো দেড়শো দুইশো তিনশো পর্যন্ত ডিস লাইনের কিস্তি আমাদের প্রায় ঘরের মধ্যে আসে এই ডিস লাইনের মধ্যে কি দেখায় খালি মাস কালা মুসে নাকি কর দেখে দেখে আমাদের মা বোনদের চরিত্রগুলো এত অবগতন এত অবগতন আজকে সমাজটা রন্ধে রন্ধে হয়ে গেছে পরকীয়ার সমস্যার দ্বারা পরকীয়ার সমস্যার দ্বারা আজকে সমাজ হয়ে গেছে সমাজের মানুষের মধ্যে দাম্পত্য জীবনে সুখ নেই পরকীয়ার সমস্যার কারণে কথা ঠিক কিনা এই পরকীয়া কিছুদিন আগেও আমাদের সমাজে ছিল না এগুলা ইম্পোর্ট হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কথা ঠিক কিনা পার্শ্ববর্তী দেশে ওই আমাদের দাদাবাবুদের দেশে সেখানে পরকীয়া একেবারে বৈধ তারা সংসদের মধ্যে আইন করে দিছে পরকীয়া যদি কেউ করে স্বামী স্ত্রীকে বাধা দিতে পারবে না স্ত্রী স্বামীকে বাধা দিতে পারবে না তাদের জানানোর মধ্যে এই পরকীয়া কেমনে করতে হয় আর কেমনে একটা সংসার ভাঙতে হয় কেমনে করতে হয় এইগুলা তাদের ওই সিরিয়ালগুলোর মধ্যে যাই শেখানো হয় যেগুলা বিষয় থাকে এটাও একটা থাকে এই জন্য আমাদের ঘরগুলোকে আমাদের দাম্পত্য জীবনকে যদি সুখী করতে চাই ঘরকে যদি সুখী করতে চাই ঘরকে যদি আমাদের বরকত দিয়ে ভরতে চাই তাহলে ঘর থেকে ডিস লাইনগুলো কাটতে হবে পারুন দল কথা বলেন পারবেন টিভি সিনেমা দেখা এটা কি বলব কথা বলো আমরা তো চাষ করি হ্যাঁ দল হয়ে থাকি মুসলিম না মুসলিম নামাজ পড়ে যায় নামাজ পড়ে যায় চাষ করে বসে আর টিভির সামনে বসে রয়েছে আর ওই সেই গলায় গলা দিয়ে চলে আসলাম নামাজের মধ্যে একটু কেরাত লম্বা হবে বলে অভিযোগ আছে অথচ ঘন্টা পর ঘন্টা চাষ্টরে বসে থেকে সিনেমা দেখতেছে সিরিয়াল দেখতেছে এতে কোনো অসুবিধা নাই কষ্ট পেতেছে না তাই কষ্ট পেতেছে এবারে মিথ্যা বাবা কিচ্ছা করতেছে নাকি বাস্তবতা আদেবেটা আছে
ইসলামের শান্তি পেতে পারি না ইসলামের শান্তি পেতে চাই আমাদেরকে মসজিদের ভিতর যেমন মসজিদ আসতে দেবো একেবারে পাকা মুসলমান পাকা নামাজি বলে বাইরে গেল রাসায়নিক থেকে চাকরিতে গেল বাইরে গেল যেখানেই থাকি না কেন সব জায়গায় আমাকে মুসলমান হিসেবে থাকতে হবে কথা ঠিক না দাঁড়ানো থেকে বাঁচতে পারবো কথা বলেন আল্লাহ আমাকে নাজাত দিয়ে তার আরশের মহল্লার নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যেই মানুষটা আল্লাহ তাআলার রাস্তায় দান করে ওয়া তাসাদাকা যেই মানুষটা আল্লাহর রাস্তায় দান করে এমন ভাবে দান করে হাত্তা আল্লাহ তাআলা মাসিমা হবো মাতন ফিকু ইয়ামিনহু তার ডান হাত কি দান করলো আল্লাহ আল্লাহর রাস্তায় তার ডান হাত দিয়ে সে কি দান করলো বাম হাতেও সেটার পায়না আসলে যে টাকাটা একেবারে কি বলে যে চলে না অচল মার্কা টাকা এই টাকাটা তাদেরকে দিন কথা ঠিক কিনা এরকম খুব ভালো মানুষ কমই আছে যে একেবারে ফকির মিসকিন আসলে কি বাংলা রাস্তা দান করার সময় একেবারে চকচকা বড় ভালো নোটটা দেয় সবাই তখন খুঁজে ছোট কোন নোটটা আছে অনেক সময় তো ফকির মিসকিন দিয়ে এইভাবে বিদায় দেয় যে যা এখন যাও মানতি নেই কথা ঠিক কিনা আপনি ডান হাতে কি দান করলেন এটা কি হাতে দেখতে পাবেন তার মানে আল্লাহ রাসূল বুঝাইছেন সে কি পরিমাণে দান করলো সে নিজেও জানে না এত আশ্বাসের সাথে দান করলো গোপনীয়তার সাথে দান করলো বিশেষ ফজিলত আল্লাহ নবী বলেন এইভাবে গোপনীয়তা রক্ষা করে যারা দান করবে আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দান করবে আল্লাহ তাআলা নিজে বলেন পবিত্র কোরআন কারীমের মধ্যে যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে করবে হাসানা দান করবে তার মানে আমি আল্লাহর জন্য যে ব্যক্তি দান করবে টাকা পয়সা খরচ করবে আমি আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণে সে দান করে এই পরিমাণ থেকে আরো হাজার গুণ বাড়াইয়া কাল হাসরের ময়দানে আমি তাকে দিয়ে দেব
দুনিয়ার কোন চোর আর ডাকাত চুরি করে আর ডাকাতি করে নিতে পারবে না কথা ঠিক কি না আপনি ঘরে যে টাকা আছে সেটা চুরি করতে পারে ডাকাতি ডাকাতি করতে পারে সেটা হারিয়ে দিতে পারে আপনি জোরে করে সরকার হয়ে যেতে পারে দুনিয়ার আপনি যে কোনো জায়গায় রাখেন না কেন আপনি ব্যাংকের মধ্যে টাকা রাখেন অনেক সময় ব্যাংক দেরিয়ে হয়ে যায় কথা ঠিক কি না ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেকের দেউলিয়া হয়ে যাওয়ার কারণে আর টাকা পাইতেছে না এমন আসে না নাই এমন অবস্থা কিন্তু আমাদের আছে ব্যাংকে দেউলিয়া হয়ে গেছে ব্যাংকের মধ্যে টাকা আছে সেভের জন্য এখন ব্যাংকে দেউলিয়া হয়ে গেছে টাকা পাবে কোথায় কিন্তু আল্লাহ তাআলা ব্যাংকে যা জমা করে আল্লাহ তাআলা বলেন মাইন মাইন দাকুম ইয়ানফালু ওয়া ইনদাল্লাহি বাক আল্লাহু আকবার কুদরতে এই ছোট ছোট দান গুলাকে আল্লাহ লালন পালন করে লালন পালন করে আল্লাহ নবী উদাহরণ দিয়ে বোঝায় দেন যেরকম তোমরা এরকম গরুর বাচ্চাকে যেরকম তোমরা লালন পালন করে যেটাকে সেরকম যেরকম বড় করো আল্লাহ তাআলা তোমাদের ছোট দানগুলোকে এরকম লালন পালন করে কুদরতের দ্বারা বড় করে বলে হাসুর ময়দানে যখন বান্দা বিপদের মধ্যে পড়ে যাবে তখন আল্লাহ তাআলা ওই ছোট দানটাকে অনেক বড় পরিমাণে করে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে উঠায় দিবে Islam